নেটিক্স বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ নেটিক্স বাঙালি আপনাদের জন্য একটি ভৌতিক গল্প নিয়ে এসেছে। গল্পটির নাম পোড়ো বাড়ি। গল্প রচনায় সৌপ্তিক, গল্প পাঠ এবং সুবীরের চরিত্রে সৌপ্তিক, রক্তিমের চরিত্রে আমি স্বাগত, শুভাঙ্গীর চরিত্রে শ্রেয়া। শুরু হচ্ছে আজকের গল্প পোড়ো বাড়ি। আমার নাম সুবীর চৌধুরী, পেশায় একজন ট্র্যাভেল এজেন্ট। বেশ ভালোই সব চলছিল। একদিন আমার অনেক ছোটবেলার বন্ধু রক্তিম আমায় ফোন করলো। ও এখন কালিম্পংয়ে থাকে, পেশায় একজন ব্যাংক কর্মী। ও অনেকদিন ধরেই আমাকে মেসেজ করছিল ওদের ওখানে যাওয়ার জন্যে। আজ ফোন করে বসল। ঠিক করলাম সামনের সপ্তাহে 2-3 দিন ছুটি নিয়ে ওখানে যাব। গোজগাছ শুরু করতে না করতেই যাওয়ার দিনও এসে গেল। জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেখলাম যে রক্তিম আমায় নিতে এসেছে। অনেকদিন পর রক্তিমকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি বললাম, কিরে কেমন আছিস? বাবা, এখনও তো দেখছি সেই একই থেকে গেলি, চেহারাটা তো আর বদলালো না। রক্তিম আমার দিকে তাকিয়ে হেসে বলল, এই তো ভাই চলে যাচ্ছে। গাড়িতে উঠে ওর বাড়ির দিকে রওনা দিলাম। সুন্দর পরিবেশ, পাহাড়ি রাস্তা, বেশ ভালো লাগলো। আমি রক্তিমকে জিজ্ঞেস করলাম, তারপর বল কি খবর, কাজ ঠিকঠাক চলছে? রক্তিম বলল, হ্যাঁ সব ভালোই চলছে, আর তোর? আমি বললাম, হ্যাঁ আমারও সব ভালোই চলছে। প্রায় 2-2.5 ঘন্টা মতো রাস্তা। ওর বাড়ি পৌঁছে আমি একটু সৌন্দর্যে হারিয়ে গেলাম। বরাবরই আমার পাহাড় খুবই ভালো লাগে। রক্তিম আমার কাঁধে একটা মেরে বলল, চল তোর ঘরটা দেখিয়ে দি। ঘরটা ছোট হলেও খারাপ না, বেশ হাওয়া বাতাস আসে। জানলা দিয়ে খুব সুন্দর একটা পাহাড়ি দৃশ্য দেখা যাচ্ছে। আমি রক্তিমকে বললাম, বাহ পরিবেশটা তো বেশ ভালোই। হঠাৎ আমার চোখে পড়ল একটা পুরনো বাড়ি অনেক দূরে। আমি রক্তিমকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে বাড়িটা দেখা যাচ্ছে দূরে, ওটা কি কোনো রাজবাড়ি বা কোনো বড় কেউ কি থাকতো ওখানে? রক্তিম বলল, জানি না রে, আমি তো 2 বছর হলো এখানে এসেছি। সকালবেলা ওই দিক দিয়ে যাই যদিও বা ব্যাংকে, তখন কয়েকজন লোককে ওখানে যেতে দেখি, তাদের মুখ থেকেই শোনা যে বাড়িটা নাকি ভুতুড়ে। ছাড় ওইসব, চল চা খাবি। দুপুরের লাঞ্চের পর দুজন মিলে আড্ডা দিচ্ছিলাম। কথায় কথায় আবার ওই বাড়িটার কথা উঠল। আমি রক্তিমকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রক্তিম আজ সন্ধেবেলা কি প্ল্যান বলতো? রক্তিম বলল, এই পাহাড় অঞ্চলে সন্ধেবেলা করার মতো তো কিছুই থাকে না, কিন্তু কেন বলতো? আমি বললাম, চ আজ বিকেলে ওই বাড়িটায় গিয়ে ঘুরে আসি। তুই তো জানিস ছোটবেলা থেকেই আমার একটু অ্যাডভেঞ্চারের শখ, আর ট্যুরিস্টদের নিয়ে তো কত এরকম ফাঁকা বাড়িতে ঘুরে এসেছি। রক্তিম বলল, না না গেলে তুই যা, আমি যাব না। তুই তো জানিস আমার অন্ধকারে ফোবিয়া আছে, আমি যাব না। আমি বললাম, চুপ কর তো, এত বড় হলি তোর ফোবিয়াটা এখনো গেল না, গেলে কি তোকে অন্ধকারে ভূতে খাবে নাকি? আর তুইও ওই লোকাল লোকগুলোর গুজব শুনে এত ভয় পাচ্ছিস? রক্তিম বলল, আচ্ছা কিন্তু কি করবো, কি ভেতরে ঢুকবি নাকি? আমি বললাম, হ্যাঁ চল না, রাতের আগে চলে আসব, দরকার হলে 1-2 রাউন্ড তাস খেলবো বসে ওখানে, তুই না করিস না প্লিজ। ঠিক হলো, সূর্যাস্তের আগেই বেরিয়ে যাব। রক্তিম সব গুছিয়ে নিল, একটা ব্যাগে করে মোমবাতি, তাস, টর্চ, আর আমি বললাম একটা কার্বলিক অ্যাসিড সাথে রাখ, যাতে সাপের হাত থেকে বাঁচা যায়।
শক্তিমেন জিপে চড়ে আমরা রওনা দিলাম। আধ ঘন্টা মতো লাগলো। বাড়িটার অবস্থা খুবই খারাপ, পুরনো দিনের তিনতলা বাড়ি, সামনে বিশাল বড় বাগান, নিচে এক কোণে একটা ছোট গ্যারেজও আছে। রক্তিম আমায় ভয় ভয় বলল, আচ্ছা বলছি যে ভেতরে ঢোকাটা কি খুব জরুরি? আমি বললাম হ্যাঁ। রক্তিম বলল, দেখছিস তো এই অবস্থা, তারপরও? আমি জবাব না দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমি জানতাম রক্তিম আমায় একা ফেলে পালাবে না। দেখলাম ওও ঢুকে পড়ল। নিচে একটা ঘর ছিল, ঠিক করলাম ওখানেই বসব। বুঝলাম অনেক দিন ধরেই খালি পড়ে আছে এই বাড়িটা। রক্তিম বলল, মোমবাতি জ্বালিয়ে নি, সন্ধে তো হয়ে গেল, তারপর নয় তাস খেলব। রক্তিম ব্যাগ থেকে মোমবাতি বার করে একটা জ্বালিয়ে জানলায় রাখল, আর একটা মেঝেতে। আমরা চাদর পেতে তাস খেলতে বসলাম। খেলার মধ্যে হারিয়ে গেলাম দুজনেই। বেশ কিছুক্ষণ পর একটা আওয়াজ পেলাম, বুঝতে পারলাম নূপুরের আওয়াজ। মনে হলো কোনো মহিলা হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা ক্রমশ বাড়ছিল, মনে হলো এই দিকেই আসছে। আমি দেখলাম রক্তিম ভয়তে শুকিয়ে গেছে, এই ঠান্ডাতেও ও ঘামছে। আমি একটু সাহস করেই চিল্লালাম, ইজ এনিবডি দেয়ার? দেখলাম একটা মহিলা আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। আবজা আলোয় ভালো করে দেখাও যাচ্ছিল না। সে আস্তে আস্তে বলল, নমস্কার, আমার নাম শুভাঙ্গী। আমি বললাম, নমস্কার, আপনি বাঙালি? রক্তিম বলল, আপনি এখানে একা একা কি করছেন? কার সঙ্গে এসেছেন আপনি? আমি বললাম, ওহো বুঝেছি, আপনিও আমাদের মতো অ্যাডভেঞ্চার করতে এসেছেন। মহিলাটি বললেন, না আমি এই বাড়িতেই থাকি। আমি বললাম, এই বাড়িতে? কিন্তু আমরা জানতাম এই বাড়িটা খালি পড়ে আছে। রক্তিম বলল, হ্যাঁ আমিও তো তাই জানতাম। শুভাঙ্গী বললেন, হ্যাঁ আসলে এই চত্বরে সেরম লোকজন আসে না, আর আমিও সেরম বাইরেও যাই না। বলতে গেলে বহু বছর হলো আমি এই বাড়ির মধ্যেই থাকি। রক্তিম বলল, ও আচ্ছা। আমি রক্তিমের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম, কিরে বেকার বেকার ভয় পাচ্ছিলি কেন? শুভাঙ্গী জিজ্ঞেস করল, আপনারা? আমি বললাম, আমি কলকাতার লোক, এখানে এসেছি ঘুরতে, এই বন্ধুটির ডাকে। ঘুরতে ঘুরতে এই বাড়িটা দেখলাম, তাই চলে এলাম। আহ কিছু মনে করবেন না, আপনার পারমিশন ছাড়াই ভেতরে ঢুকে পড়েছি। ইস, আবার বসে তাসও খেলছি, সত্যি খুব লজ্জা লাগছে। শুভাঙ্গী আমাদের বললেন, না না মনে করার কি আছে, আমার তো খুবই ভালো লাগছে আপনারা এসেছেন। রক্তিম শুভাঙ্গীকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি এত বড় বাড়িতে একা থাকেন? শুভাঙ্গী বলল, হ্যাঁ আসলে এই বাড়িটা আমার হাজবেন্ড নিখিল বানিয়েছিল। আমি একটু কৌতূহলবশতই জিজ্ঞেস করলাম, তা আপনার হাজবেন্ড কোথায়, তাকে তো দেখছি না। শুভাঙ্গী একটু চুপ করে থেকে বলল, জানি না কোথায় যা হারিয়ে গেল আমায় একা করে দিয়ে। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে আপনার হাজবেন্ড কি মারা গেছেন? শুভাঙ্গী একটু ছোট্ট হেসে বললেন, সেটাই তো, আমি জানি না আর জানতেও চাই না। রক্তিম শুভাঙ্গীকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি করেন? শুভাঙ্গী বলল, আমি কি বলি বলুন তো, আমি একজন
লেখিকা ছিলাম, আর নিখিল খুব ভালো ডক্টর ছিল। খুব সুখেই দিন কাটছিল আমাদের, কিন্তু আমার লেখা বই একটাও চলছিল না বাজারে। খুব ডিপ্রেস ছিলাম। নিখিল আমায় কিন্তু খুব সাপোর্ট করত, কিন্তু একদিন একটা পার্টিতে গিয়ে খুব অপমানিত হয়েছিলাম এই লেখা নিয়েই। সেই দিন দেখলাম নিখিলও আমায় সাপোর্ট করলো না, বরং অন্যদের সাথে আমার খিল্লি ওড়ালো। খুব কষ্ট হয়েছিল, রাগে দুঃখে বাড়ি ফিরে এলাম। এসেই ঠিক করলাম যে এই পৃথিবীতে আমার কোনো মূল্যই নেই, তাই আর থাকলাম না। শুভাঙ্গীর কথা শুনে আমরা দুজনেই ভয়েতে চমকে গেলাম। রক্তিম আস্তে আস্তে জিজ্ঞেস করল, থাকলাম না মানে? আমি তো কিছুই বুঝলাম না। তাহলে আপনি কি আর বেঁচে নেই? আমার মনে হলো আমি কোনো স্বপ্ন দেখছি। আমি ভাবলাম এই সব কি শুনছি, তার মানে এই মহিলা কোনো জীবিত ব্যক্তি নয়। শুভাঙ্গী আবার বলে উঠল, সেই দিন গলায় দড়ি দিয়ে সুইসাইড করলাম। তারপর নিখিলও এই বাড়িটা ফাঁকা করে চলে গেল। আমার বড্ড একা লাগে, কেউ আসে না এই বাড়িতে। আপনারা আজ এসছেন, আমার খুব ভালো লাগলো। রক্তি মুটে দাঁড়িয়ে আমাকে বলল, সুবীর সুবীর পালা, নালে আজ নির্ঘাত মৃত্যু, পালা পালা। আমি তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করলাম, হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, যাবেন না আমায় একা ফেলে রেখে, যাবেন না, যাবেন না আমায় একা ফেলে রেখে, যাবেন না। আওয়াজটা এতই জোরে যে আমাদের শুনেই মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে সব অন্ধকার দেখতে লাগলাম, দাঁড়ানোর ক্ষমতা ছিল না, শেষমেশ পড়ে গেলাম। পরের দিন সকালে নিজেদের সেই বাড়িতেই খুঁজে পেলাম। আমি কোনোভাবে উঠে দেখলাম রক্তিম তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর মুখে একটু জল দিলাম, ওর জ্ঞান ফিরিয়ে দুজনেই আমাদের জিনিসগুলো নিয়ে বাড়িটা থেকে পালিয়ে গেলাম। মানুষের জীবনে অনেক অভিজ্ঞতা ঘটে থাকে, তেমনি আমারও অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এই রকম ভৌতিক এবং ভয়ানক অভিজ্ঞতা আমার কোনো দিন হয়নি। এখনও সেই ঘটনাটি মনে করলে আমার গায়ে কাঁটা দেয়, হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি সারা জীবনেও এই ঘটনাটি কোনো দিন ভুলতে পারবো না। নেটিক্স বাঙালি চ্যানেলে আজ আপনারা শুনছিলেন পোড়ো বাড়ি, গল্প রচনায় সৌপ্তিক, গল্প পাঠ এবং সুবীরের চরিত্রে সৌপ্তিক, রক্তিমের চরিত্রে আমি স্বাগত, শুভাঙ্গীর চরিত্রে শ্রেয়া। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের আরও দুটো চ্যানেল আছে, হিডেনেটিক্স ফিল্মস আর ভাইন্স অফ হিডেনেটিক্স, ওইগুলোকেও সাবস্ক্রাইব করে দেবেন। আমরা খুব শীঘ্রই আরেকটা গল্প নিয়ে ফিরে আসবো। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।